নিয়ারেস্ট ওয়েল এডুকেটেড ডক্টরের সাথে কনসাল্ট করবেন যিনি পড়াশোনা শিখে ডাক্তার হয়েছেন। হি হ্যাজ আ ওয়াইড এক্সপিরিয়েন্স অফ নলেজ। যাদের ছোট বাড়ি ছোট মানে স্পেস প্রবলেম তাদের জন্য পারফেক্ট রিজনেবল প্রাইস। সিজু খুঁজছেন, সিজু লাভার, তারা আমাকে ফোন করবেন, আমি দিয়ে কারণ আমার অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্টেশন হয় মানে হয়, এটা আমি কোনো মানে মুখে বলছি না। যদি কেউ বাইরে থেকেও কল করে তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মোটামুটি সূর্যি মামা আজকে দেখা যাচ্ছে না, বৃষ্টি শুরু হয়েছে, আর আমি আজকে অনেক দিন পরে চলে এসেছি শ্রীরামপুর পেটহাট। তো প্যারাডাইসের তরফ থেকে তোমাদেরকে আজকে দেখাবো যে শ্রীরামপুর পেটহাটে ব্রিডের কী কী কালেকশনস আছে। তো চলো একবারে সরাসরি হাটে ঢুকে যাই আর তোমাদের কাছে নিয়ে আসি সমস্ত আপডেট। তো ততক্ষণ আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে গোটা ভিডিওটা। খুব সুন্দর এবং নাকের টপটা দেখুন ঢুকে আছে, লাসা সিজু ছিল, লাসাটা হচ্ছে মুখটা বেরিয়ে আছে, সিজু মুখটা ঢোকা থাকে। এর না এর ফুল ফুল এবং হেয়ার পোর্শনটা তো নেই রে, আমার হিন্দিটা খুব উইক, আমি হিন্দিতে যাচ্ছি না, বাংলাতেই বলছি। এর লোকটা একদম ভালো না, খুব সুন্দর দাঁড়াবে বাচ্চা। আচ্ছা আমি মায়ের ছবি দেখিয়ে দিচ্ছি, মা বাড়ি দিচ্ছি। মেল দাম রেখেছি 18, ফিমেল 17। মেল 18, ফিমেল 17, দেখে নাও। এই লটটার দাম পরের লটে যদি আবার অন্য সিজু আনি তাহলে দামটা একটু ডিফার করবে, ডিফার করবে কোয়ালিটির উপরে। কোয়ালিটি ঠিক আছে তো দাম ডিফার করে, কোয়ালিটি জিনিসের একটু দামটা কোয়ালিটি হয়। তো শ্রীরামপুর হাটেই কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, একটু পরিষ্কার একটু অপরিষ্কার একটু আছে, একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, গাটা পড়ছে, ওয়েদারের একটা প্রবলেম আছে। হ্যাঁ এখানে একটু এই জায়গাটা শ্যাম্পু দিয়ে একটু পরিষ্কার করে দিলে বাচ্চাটা দারুণ দেখতে হবে, দারুণ দেখতে হবে। ঠিক সকাল থেকে অনেকবার বারো করেছি, দেখাতেও হচ্ছে অনেক কাস্টমার। এই বিটটা ডিমান্ড প্রচুর, যাদের ছোট বাড়ি ছোট মানে স্পেস প্রবলেম তাদের জন্য পারফেক্ট, তাদের কাছে মানিটা কোনো ব্যাপার না, রিজনেবল প্রাইস। সিজু খুঁজছেন, সিজু লাভার, তারা আমাকে ফোন করবেন, আমি দিয়ে চেষ্টা করবো দেবো, নাহলে অ্যাডভান্স করে রাখবেন, আমাকে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, পরের দিন ডেলিভারি করে দেবো। আর যদি রাতের বেলার মধ্যে হয় করে দেবো, ফোর হুইলার টু হুইলার দুটোই অ্যাভেলেবেল লোকালি। আর যদি ইন্ডিয়ার বাইরে হয় সেটাও পসিবল, বাংলাদেশেও পসিবল, সব রকম। যদি রাজস্থানে বসে তুমি নিতে চান সেটাও পসিবল, ট্রান্সপোর্টেশন চার্জেসটা দিতে হবে, দিতে হবে ডেফিনেটলি। যাবে সে তো তার একটা তার মূল্যবান সময় নিয়ে যাবেন, তারপরে ট্রেনে এটা রাজস্থান যায় মানে ট্রেনে যাবে, ট্রেনে একটা ডগ বক্স কিনতে হয়, এমনি তো কোলে করে নিয়ে যেতে পারবেন না, ডেফিনেটলি কিনতে হবে। একটা তার একটা প্রাইসিং এর ব্যাপার থাকে, টিকিটের ব্যাপার থাকে, তার একটা এক্সপেন্ডিচার, সেই রকম ক্যালকুলেশন করে যে ফিগারটা দাঁড়াবে আমি বলে দেবো। নর্মালি চেষ্টা করবো আমি, এবং দায়িত্ব কুকুরটাকে তিন দিন খাওয়াতে হবে, কেন আপনি তো রাজস্থানে বা ধরুন আউট অফ ইন্ডিয়া মানে আউট অফ আলাদা ওই জায়গাতে একদিন দুদিন সময় লাগে যেতে, সেখানে তো বাচ্চাটাকে দুদিন না খাইয়ে আপনি রাখতে পারবেন না। যে ছেলে যাবে সে প্রপার মানে আমার সেরকমই ছেলেরা আমার সাথে কাজ করে, যারা বাচ্চাটাকে প্রপার টাইমে খাওয়াবে। এটা আজকে 48 দিন, 48 ডেজ ডিওয়ার্মিং করা, দুদিন বাদে ভ্যাকসিনও করে দিতে পারে, ডিএসপি ভ্যাকসিনও করে দিতে পারে। তো ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন দুটোই ডান, দেখতেই পাচ্ছ। ভ্যাকসিনেশন নট ডান, ভ্যাকসিনেশন করতে হবে, করতে হবে। ডিওয়ার্মিংটা ডান আছে, ডিওয়ার্মিংটা আপডেট করা আছে, আপডেট করা আছে। তো কোয়ালিটিটা দেখে নাও, একটু বৃষ্টির জন্য বৃষ্টি হয়েছে। একটু ভালো লাগে দেখতে, এই একটা সেট হয়, এই একটা হয়, এটা এটা ছোট একটু চারের, এটা ফাংশনটা হচ্ছে আজ আজ রানো, আজ রানো। আচ্ছা গ্রুমিং সেটটা 1200 টাকা দাম নেই, 1200 টাকা দাম নেই, ওকে। আপনারা অনলাইনে অ্যামাজন ফ্যামাজনও পাওয়া যায়, কোনো পেট শপ থেকেও কিনতে পারেন, আমাদের অনেক ভাইরা পেট শপ করেছে,
এমন না যে বাইরে থেকে কিনে আনছো, এগুলো 100-150 টাকা দাম। আচ্ছা, মেইনটেইন করতে হবে, কি প্রপার মেইনটেনেন্স কিন্তু দরকার, দেখতে ভালো লাগে না? একদমই তাই। এই যে এই চুলটা আমি করলাম, ঠিক আছে, একদম। তো এই গ্রুমিং কিটটা কিন্তু দরকার। তো নেক্সট দেখি কি দেখাচ্ছে। এটা বিগেল আছে, একদম বিগেল। এটা আজকে 37 দিন বয়স, 37 ডেজ। এটাও মা বাবাকে দেখে নিতে পারবে, মা বাবাকে কিন্তু দেখে নিতে পারবে তোমরা। আমার ক্যানেলেরই বাচ্চা, তো দাদার ক্যানেলের বাচ্চা, একদম হোম ব্রিড, দেখে নাও। ফুল মার্কিং মানে আমরা বিগেলের মার্কিং বলতে বোঝাই এটা, কপালটা পিটার, এই জ্যাকেটটার পোর্শনটা কালো থাকবে, একদম থাকবে, হোয়াইট থাকবে, এবং লেজের কাছে হোয়াইট থাকবে। এটা হচ্ছে রয়্যাল ক্যানিন খাচ্ছে, রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার খাচ্ছে, রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার, ওকে, ছোট ব্রিড মিনি স্টার্টার, বড় ব্রিড ম্যাক্স স্টার্টার খায়, ম্যাক্স স্টার্টার। ক্যানিনটা প্রেফারেবল অ্যাজ এ ব্রিডার, কারণ রয়্যাল ক্যানিনটা হজম পোর্শনটা ভালো হয়, আচ্ছা, এবং গ্রোথটা প্রমোট করে। আচ্ছা, এটা একবার ডিওয়ার্মিং হয়েছে, আর একবার ডিওয়ার্মিং করিয়ে ভ্যাকসিন করাতে হবে, ভ্যাকসিন করাতে হবে। মানে ধরুন আপনি যদি আজকে আমার থেকে একটু নেয় বা কালকে কেউ নেয় এই ভিডিও দেখে, তাহলে কালকে তার বয়স হবে 39 ডেজ অ্যাপ্রক্স, মোটামুটি আর একবার রিপিট ডিওয়ার্মিং 43 দিন, তারপরে ভ্যাকসিন। আচ্ছা, আর দাদা 50 দিন করলো কোনো? আচ্ছা, আর কি প্রাইস রেখেছো দাদা? মেল 15,000 টাকা, মেল 15,000 টাকা, এটা এই ব্রিডটার উপরে। আচ্ছা, বিগেলের তো অনেক রকমের কোয়ালিটির উপরে দাম হয়, আর একটু হেভি কোয়ালিটি এলে সেটা দামটা তখন 20 হতে পারে, 22 হতে পারে, 35 হতে পারে। আচ্ছা, সো অল ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ দ্য ব্রিড উইচ উই আর টেকিং, কোয়ালিটির উপরে কিছু কিছু যায়। আমি 15,000 টাকা বলছি, মানে আপনারা ভেবে নেবেন না এটাই এর দাম। আমি আবার 12,000 টাকাও দিতে পারি, কথার কথা বলছি আমি, সেটা কোয়ালিটির উপর, কোয়ালিটির উপর ডিপেন্ড করছে, ডেফিনেটলি। অ্যাক্টিভ বাচ্চা দেখুন, আমি হাতে ধরে রাখতে পারছি, প্রচন্ড অ্যাক্টিভ, খেতে পারে দুটো অ্যাক্টিভ বাচ্চা। বিকেলের তো মার্কিংটাই দেখাতে হয়, এবং তোমার চ্যানেল দিয়ে যদি কেউ আসে একটু আমাকে বলে দেবে বা স্ক্রিনশট, আমি খুব মানে আমার একটাই নাম্বার, মানে ওয়েবসাইট মেসেজ দেখে ওটা হয় না, ফোন করে দেবে, ওই নাম্বারটাই আমার কলিং নাম্বার। চেষ্টা করবো যদি আমার মধ্যে কিছু থাকে আমি ডিসকাউন্ট দেওয়ার কি হতে পারে গো। যারা চ্যানেল থেকে যাচ্ছ, প্যারাডাইজ থেকে যাচ্ছ, যাওয়ার সময় এরকম জিনিস পাবে না, একবার খুঁজে। আচ্ছা, একটু একটু আনক্লিন আছে, আমি একবার বলছি, যেরকম লাগছে সেরকম কিন্তু এগুলো নয়, এর লোম কোয়ালিটি খুবই ভালো। বৃষ্টি হয়েছে আজকে হঠাৎ, এমন বৃষ্টি হয়েছে গঙ্গার ধারে আমরা বসেছি, যেন একটু ভিজে গেছে, যেন আগে থেকে বলে রাখলাম ভিডিও করার আগে। জার্মান স্পিটস পিছনটা যতটা দেখানোর আমি চেষ্টা করছি, লোমের কোয়ালিটিটা, এগুলো আছে 50 দিন বয়স, এই বাচ্চা 12 মাস থাকে আমার কাছে, আমি নিয়েও আসছি অনেকবার হাটে, এক একটা রকমের কোয়ালিটি, দামটা সেই একই 5,000 টাকা, ওটা ফিক্স, মানে ওটা আর বলবেন না যে 100 টাকা কম কোয়ালিটি, কারণ খুবই নমিনাল। এটা আমি জার্মান জার্মান স্পিটসগুলো বিক্রি করি, মেল ফিমেল একই দাম, মানে আলাদা করে কোনো দাম ব্যাপার না। মাংস ভাত খাওয়াবেন, বেটারটাই খাওয়াবেন, কিন্তু পরিমাণটা কম লাগবে। যেরকম সিদ্ধু, যেটা আমি যাকে বলছিলাম, সিদ্ধু দামি শ্যাম্পু লাগে, এদের নর্মাল শ্যাম্পুতেও হয়ে যায়, নর্মাল শ্যাম্পু বলে আমার মানুষের ক্যান্টিন বা হেড অ্যান্ড শোল্ডার নয়, কুকুরের দোকানে যে শ্যাম্পু পাওয়া যায় সিদ্ধুর জন্য আলাদা শ্যাম্পু কিনতে পাওয়া যায়, এটা সিদ্ধুর জন্য লোমটা সিল্কি হয়, এদের ওইসব কোনো ব্যাপার না, এদের পেট যে কোনো পেট গ্রুমিং কোনো শ্যাম্পু ব্যবহার করলেই হবে, লোমটা ক্লিন রাখানি দরকার, এবং টাইমে ক্রিমি ওষুধ করাতে হবে, আর ভ্যাকসিন পার্টটা বছরে 4টে, বড় হয়ে গেলে 3, এটা যদি করতে পারেন আপনার শুধু আপনার সাথে 16-17 বছর থাকে, 16-17 বছর। আমরা চাই আরো বেশি দিন বাঁচুক, কিন্তু এদের জার্মান স্পিটসের আমার দেখা আয়ু 14-15, যদি আপনার ফল না থাকে তাহলে বাচ্চাটা কিন্তু অনেক দিন থাকে। এটার নিয়ার অ্যাবাউট ভ্যাকসিনেশনের টাইম হয়ে গেছে, রিপিট ডিওয়ার্মিং করানো আছে, ডাইরেক্ট ভ্যাকসিনও করে দিতে পারে যদি অ্যাভেলেবেল থাকে, যদি আমার বাড়িতে থেকে থাকে কেউ না নিয়ে থাকে, কারণ পুরিয়ে বাড়ি এলো ঘুম যায়, বাড়ি থেকে বাচ্চা প্রচুর হয়, এই নিয়ে একটি 4টে দিনকে, তাহলে আর পাবেন না, আবার ওয়েট করতে হবে পরে লিটারের জন্য, বাচ্চা রেডি হচ্ছে, বুকিং করে রাখতেও পারেন, 20 দিনের পরে আমার বুকিং নিয়ে যাবে, তার আগে নিয়ে যাবে, লিটারে 20 দিন পর আমি বাচ্চার টাকা অ্যাডভান্স দিই, সেখানে এসে মেল ফিমেল নিতে হবে।
থাকে আমার কাছে কম বেশি বাচ্চা থাকে। দাদা অনেক সাজেশন অনেক কিছু টিপস দিচ্ছেন একসাথে, দেখে নিন কিছু না, এটা এটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল জিনিস যেটা দরকার অবশ্যই পেট প্যারেন্টসদের জন্য। এক্সট্রা করে কিছু বলি না, আমি যেটা জানি যতটুকু জানি সেই নলেজটা শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেকে এখানে আছে যে আপনার ভিডিও দেখে যারা কিছু কোনদিন জানেই না পোষেই নি, ফার্স্ট টাইম, তাদের জন্যই বলা। যারা রিপিট কুকুর পুষছেন বা যার মানে স্পিড নিয়েছেন তারা এটা দেখলে নিয়ে চলে যাবে বা হয়তো আমাকে ফোন করবে আছে দাদা তাহলে নিয়ে যাবে। আর একটা প্রশ্ন আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনার বাড়ি শ্রীরামপুর না আমার বাড়ি শ্রীরামপুর না, আমি আরেকবার বলছি ট্রান্সপোর্টেশনটা ইজি, কোনো ব্যাপার না। আপনারা যদি মনে করে থাকেন লোকালি কেউ থাকেন শ্রীরামপুরে যারা আমার ভিডিও দেখছেন বা ব্যারাকপুর সোদপুর অনেক এই সাইড থেকে আসে গঙ্গা অনুপাতটা ব্যারাকপুর, কোনো ব্যাপার না, ট্রান্সপোর্টেশন ইজ নট আ পার্ট। কারণ আমার ছেলেরা আমার সাথে কাজ করে তারা ট্রান্সপোর্টেশনই করে, কারণ আমার অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্টেশন হয় মানে হয়, এটা আমি কোনো মানে মুখে বলছি না। যদি কেউ বাইরে থেকেও কল করে যদি তার প্রপার ট্রান্সপোর্টেশন চার্জেস সে পায় আমি নিশ্চয়ই ট্রান্সপোর্টেশন করে দেবো। রিসেন্টলি আমার একটা বাচ্চা ভোপালেও গেছে, চিরজু বাচ্চা, রিসেন্ট এক সপ্তাহ আগে, এই এক্সপিরিয়েন্স দিয়ে আমি আপনাকে বললাম আচ্ছা পৌঁছেও গেছে ওনাদের কাছে সেফলি পৌঁছেও গেছে। তো অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নেই, আর লোকালি যারা থাকেন আমার বাড়ি সাউথ তারা সাউথ থেকে সাউথে চলে আসতে পারবে বা আমি যদি এগিয়ে যেতে পারে তারা এগিয়ে যেতে পারবে। আচ্ছা, সুতরাং ডেলিভারি বা ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো অসুবিধা হবে না। বাচ্চাটাকে আরেকবার দেখিয়ে দিই, একটু অপরিষ্কার আছে বারবার বললাম, একটু বৃষ্টির জন্য একটু ভিজে গেছে, রুমটা একটু নালে বাচ্চাটা একটু দারুণ আছে, একদমই তাই। তো সিটসুর দামও বলে দিয়েছেন দাদা, নেক্সট কি আছে দাদা? আচ্ছা এই শুধু আজকে এই দুটো আরো এনেছিলাম, আরো আছে বাড়িতে। আচ্ছা ওয়েদার ইজ আ বিগ ফ্যাক্টর, কারণ এখানে ডেফিনেটলি সাপোর্টটা নেই, ইলেকট্রিসিটি নেই, সেজন্য অনেক বাচ্চা চাইলেও আনতে পারছি না। কেন আগের সপ্তাহে খুব গরম ছিল, আজকে আমার ওয়েদার ঠান্ডা, আমি এনেছি আরো কালেকশন। এই নাম্বারটা নিয়ে যাও, দাদা বলছি যারা রয়্যাল ক্যানিনের কথা তো তুমি বললে, যারা রয়যাল ক্যানিন দিতে পারছে না হোম ফুড তো দেওয়াই যায়। দেখুন চেষ্টা করবেন প্রথম সাতটা দিন ফুডটা চেঞ্জ না করার, কারণ ফুড চেঞ্জ করলে বাচ্চাদের একটা প্রবলেম আসে। আচ্ছা এ বেটা রয়যাল ক্যানিন খাচ্ছে, চেষ্টা করবেন রয়যাল ক্যানিন এক কেজি একটা প্যাকেট দেওয়া, যদি না পারেন কোনো নিয়ারেস্ট ওয়েল এডুকেটেড ডক্টরের সাথে কনসাল্ট করবেন, যিনি পড়াশোনা শিখে ডাক্তার হয়েছেন, হি হ্যাজ আ ওয়াইড এক্সপিরিয়েন্স অফ নলেজ, যে আপনাকে মিসগাইড করবে না। কেন আমি যখন আপনাকে বলবো আমি টু দ্য পয়েন্ট বলেই দেবো, কিন্তু বিয়ে যেরকম আমি বললাম বিগেলটা একটু আগে ডিওয়ারিং করাতে হবে, আপনাকে বলে সেটা আপনার ফল, যেরকম এটা করাতে হবে না বলছি মানে করা আছে, আপ টু ডেট করা মানে করা আছে, করা আছে হাতেই এগুলো ডেলিভারি হয়েছে। ঠিক আছে দাদা, একটু আবার তোমার কাছে এই জিনিস পাওয়া যায় কোনো অসুবিধা নেই। আচ্ছা তোমার নামটা আর ফোন নাম্বারটা একটু 9220530941 এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই দাদাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই আমার হোয়াটসঅ্যাপ আর ফেসবুক প্রোফাইল এই নামই আছে, দুটো দস্ত স্টোরিটা ডিএ ডিএ। ওকে, কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড লগ।